হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি খুশির খবর দেব, আর তোমরা এই খবরটি শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে এই খুশির খবরটি হলো ফ্রি ফায়ার ইন্ডিয়াতে ব্যান হচ্ছে না, অর্থাৎ ফ্রি ফায়ার ইন্ডিয়াতে টেম্পোরারি ব্লক করা হয়েছে। তার জন্য এখানে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ফ্রি ফায়ার তুলে নেওয়া হয়েছে। বাট কবে রিটার্ন আসবে এবং কতদিনের মধ্যে রিটার্ন আসতে পারে তার কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া তোমরা এই ফ্রি ফায়ার ব্যান হয়নি যে তারও একটি তোমরা কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দেবে এই ফ্রি ফায়ারের আনব্যানের ব্যাপারটি। এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ফ্রি ফায়ারের আপডেট এবং এখানে ফ্রি ফায়ারের এখানে ইভেন্টের আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি কেন বলছি ফ্রি ফায়ার ব্লক করা হয়েছে টেম্পোরারি হিসেবে। এখানে ফ্রি ফায়ার ব্যান হয়নি ইন্ডিয়াতে। এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি পোস্ট, আর এই পোস্টটিতে কি বলা রয়েছে দেখো, এখানে গুগলের থেকে এই পোস্টটি করা হয়েছে। আর এখানে বলা হয়েছে টেম্পোরারি হিসেবে ব্লক করা হয়েছে ফ্রি ফায়ারকে, পার্মানেন্টলি কোনো রকম ব্যান করা হয়নি ইন্ডিয়াতে। বাট ফ্রি ফায়ারের মধ্যে যেসব প্রবলেম আছে, অর্থাৎ এখানে টেনশন কোম্পানির সঙ্গে 25% শেয়ার আছে এই জন্য ফ্রি ফায়ার ব্যান করা হচ্ছে ইন্ডিয়াতে, এই সব প্রবলেমের নিয়ে এখানে গরিনা ফ্রি ফায়ারের সঙ্গে কথা বলছে এখানে ভারত সরকার। অর্থাৎ এই জন্যই গরিনা ফ্রি ফায়ার এখনও পর্যন্ত কোনো রকম ফ্রি ফায়ার ব্যান্ডের আপডেট দেয়নি এবং সরকারও কোনো রকম ফ্রি ফায়ার ব্যান্ডের আপডেট দেয়নি এই জন্য। অর্থাৎ সরকার এবং ফ্রি ফায়ারের মধ্যে এখন কথা চলছে, আর যখনই এই প্রবলেম ঠিক হয়ে যাবে তখনই ফ্রি ফায়ার প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ব্যাক আসবে। আর যদি ফ্রি ফায়ার যদি সরকারের কথা যদি না মানে তাহলে এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়াতে ব্যান হবে। বাট এখনও পর্যন্ত ফ্রি ফায়ার ইন্ডিয়াতে ব্যান হয়নি, তাই এখানে তোমরা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা গেম প্লে করতে পারছ এবং এখনও পর্যন্ত ফ্রি ফায়ার ব্যান নেই। এখানে ফ্রি ফায়ার আছে টেম্পোরারি ব্লক, অর্থাৎ তোমরা স্ক্রিনের উপরে একটি পোস্ট দেখতে পাচ্ছ আর এখানে লেখা রয়েছে টেম্পোরারি ব্লক। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি ফায়ার এবং এই সকল অ্যাপসগুলিকে টেম্পোরারি ব্লক করা হয়েছে, তার জন্য এখানে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে তুলে নেওয়া হয়েছে। বাট যখনই ফ্রি ফায়ারের প্রবলেম ঠিক হয়ে যাবে সরকার দেখবে ফ্রি ফায়ার থেকে প্রবলেম ঠিক করে নিয়েছে, অর্থাৎ টেনশন কোম্পানির সঙ্গে 25% শেয়ার যখনই হাঁটিয়ে নেবে তখনই ফ্রি ফায়ার ইন্ডিয়াতে তখনই চলে আসবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ব্যাক। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের নিউ আপডেট। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং লাইক অবশ্যই করবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।